আমার দড়াদড়ি করার স্কিলটা বিশাল ভালো হয়ে যাচ্ছে। এরকম বলছি না, হবে না। কি সিরিয়াস, মনটা একদমই খারাপ হয়ে গেছে। ভিডিওটা ভাবছিলাম আর করবোই না। বাইরে কোথাও বেরোনোর থাকলে সেদিনের সকালটা কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। তো আমি সকালবেলায় আজকে একটুখানি স্ট্রাচটা প্র্যাকটিস করে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। যা টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম, আর এখানে জলখাবারেরও প্রিপারেশন চলছে। পূর্ণিমা মাসে এখানে আটা মাখছে রুটির জন্য, আর তার মাঝেই আমরা দুজন টুকটাক এই টাইমটা একটুখানি গল্প করে নিই। দুদিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে দেখে আমি দহরটা নিয়ে ছাদে মেলতে গিয়েছিলাম। আচ্ছা, এটা দহর না দোহর, কোনটা বলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে যাব হচ্ছে গড়িয়াহাটে, এবং আজকে বান্ধবীর সাথে তো দেখা করার আছে, কিন্তু কেন আমরা গড়িয়াহাটটাকে সিলেক্ট করেছি সেটা আমরা জানি না। রোদের মধ্যে কেন হঠাৎ করে আমাদের বাইরে বেরোতে ইচ্ছে করলো সেটাও আমরা জানি না। অ্যাকচুয়ালি অনেক দিন দেখা হয়নি মোর সাথে। তোমরা দেখেছো অনেকবার, যারা নতুন তারা তাদের সাথে আরাপ করিয়ে দেবো। আর যেদিনকে না আমার একটু তাড়া থাকে সেদিনকে সামহাও আমার অ্যালার্ম বাজে না, বা আমি শুনতে পাই না, বা অথবা ঘুমের মধ্যে আমি সেটাকে অফ করে দিই। এই জন্য আমি আরও এক ঘন্টা দেরিতে উঠেছি, বহু টাইমে আমার ওঠার কথা ছিল। বাট লাকিলি আমি ভিডিও কালকে রাতে আপলোড করে শুয়েছি, মানে শিডিউল করে শুয়েছি, সব আমার কাজ অলমোস্ট আমি আগের দিনই গুছিয়ে রেখেছি। এখন শুধু যেই ড্রেসটা পরবো সেটাকে একটু আমাকে সেলাই করতে হবে, মানে একটু অল্টার করতে হবে ঢিলা যেহেতু ড্রেসটা, তার নতুন কুর্তি আছে। সো চলো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। অ্যান্ড সো উইদাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমি অলরেডি অল্টার করে নিয়েছি, এতক্ষণ ধরে বসে আমি নিজে করেছি, বুঝেছো, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আমি এনিওয়ে এই কুর্তিটা আমার নতুন কেনা, আর এর সাথে পালাজো পরবো, আর দুটো আমি এখানে ইয়াররিংস রেখেছি, এই একটা, এটাও যাচ্ছে, খারাপ যাচ্ছে তারা, আর একটা আমি অক্সিডাইজার রেখেছি, ওই ব্রাশ নাকি ওর, দেখা যাবে পরে মানে রেডি হওয়ার পর কোনটা ভালো লাগছে। দেরি হয়ে গেছে, এবার যাই স্নানটা করে আসি। আর এখানে আমি তিনটে ব্যাগ বের করে রেখেছি, এইটা সবুজটা আর এটা, কোনটা এটার সাথে যাবে সেটা আমি বুঝতে পারছি না, রেডি হওয়ার পরে আমি দেখবো যে কোন ব্যাগটা যাচ্ছে। অলরাইট, আমি এখানে এই কুর্তিটা পরে নিয়েছি, অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটা গেট রেডি উইথ মি একটা ভিডিও করব, আর তাড়াতাড়ি করে রেডি হবো, কারণ প্রত্যেক বাড়ি আমি দেরি হয়ে যাই। দেখো 11টা অলরেডি বাজে, 12টাতে আবার ট্রেন, আমার এখনও খাওয়া হয়নি, তো আমাকে 11:30-12টার মধ্যে বেরোলেই হয়ে যাবে, টাইম আছে বাট কাজও আছে। সে চলো আর বেশি কথা না বলে রেডি হই। এত আস্তে আস্তে কথা বলছিলাম তার কারণ ঘরে একটু মিটিং করছে। যাই হোক, এখানে আমি স্কিন কেয়ার করতে বসেছি, ভেবেছিলাম তো আজকে ওয়েদারটা খুব ভালো থাকবে, বৃষ্টি হয়েছে দুদিন, কিন্তু আজকে দেখছি কি করার রোদ উঠেছে। সেই জন্য আমি ময়শ্চারাইজারটাকে স্কিপ করে প্লামের ফেস মিস্টটাকে মেখেছি, সেটা খুব ভালো গ্লো দেয়। সানস্ক্রিন তো মাস্ট, আর কনসিলারও লাগিয়েছি, প্রাইমারও লাগিয়েছি, যা কিছু লাগিয়েছি আমি আজকে মুখে, সব কিছুর কিন্তু প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরাইট, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, তবে দোকানে দুটো কানের উপরে রয়েছি। এখন আমি গেট রেডি উইথ মি ভিডিওটা করছিলাম এখানে, তার মাঝে আমার খিদে পেয়ে গেছে, সকাল থেকে আমি কিছু খাইনি। এখানে আমি এখন ভাত ভাজা খাচ্ছি, এটা আমার খুব ফেভারিট। এখানে আমাকে দাঁড়িয়ে আছে, আমাকে ছেড়ে দিয়ে আসবে স্টেশন পর্যন্ত। তার আগে আমাকে আগে ডিসাইড করতে হবে যে কোন কানেরটা যাচ্ছে, আমাকে ব্যাগ গোছানো হয়নি, ব্যাগটা গোছাতে হবে। সো রেডি হয়ে গেছি, এই কানেরটাই ফাইনালি পরলাম, কিন্তু ছেড়ে দিয়ে আসবে। চলো, হাত বেশি কথা না বলে, আজকে প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম লাগলো, ওটা হদ্দর হদ্দর করে শুধু আমি ঘেমে যাচ্ছি, জানি না কীভাবে কী করবো। সো যাই হোক, যেতে হবে। এখন ও ব্লগ করে, ঠিক আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে মৌমিতাজ ব্লগ, ঠিক বলেছি তো? একদম, তোমরা সবাই গিয়ে দেখো, এবার তুই শুরু কর। আমাদের গ্রুপের সব থেকে লম্বা একজন, আর আমি হচ্ছে আমাদের গ্রুপে সব থেকে ফেলে, তো আমাদেরকে ফ্রেমে নিতে গেলে না মানে খুব প্রবলেম হয়, এজন্য আমি ব্যাক ক্যামেরা করছি। না, কিভাবে ঠিক আছে, আমি ফট করে লম্বা হয়েছি। তো আমরা দুজন মিট করেছি আজকে, বাবা এক বছর আগে মনে হয় আমরা তোমরা দেখতে পারলাম। আমাদের একটা ছোট গার্লস গ্যাং আছে, ঠিক আছে, ছোট, খুবই ছোট, তো মাঝে মাঝে আমরা বেরোই, সেই ভিডিওর একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখো আগের বছর যখন আমরা বেরিয়েছিলাম খুব মজা করেছিলাম। তো আজকে আমরা দুজন মিলে এসেছি গড়িয়াহাটে, একটু ঘুরবো ফিরবো, দুজন মিলে সময় কাটবো, শপিং হয়তো করবো, হ্যাঁ হয়তো করবো, মানে এটা একটু হয়তো যোগ করছি, হ্যাঁ। আর কী কী কালেকশন আছে সেটা দেখবো, বেশি সামারের জন্য কী কী এসেছে, তো চলো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে।
আমরা দুজন দমদম স্টেশনে মিট করেছিলাম এবং সেখান থেকে আমরা মেট্রো করে গিয়েছিলাম কালীঘাট মেট্রো স্টেশন, এবং সেখান থেকে আমাদের একটা অটো নিতে হয়েছিল। অটো করে আমরা গিয়েছিলাম গড়িয়াহাট, একদম মার্কেটের মধ্যে নামিয়ে দিয়েছিল আমাদেরকে। আমি এর আগে গড়িয়াহাট কখনো যাইনি, একবার গিয়েছিলাম তাও 4 বছর আগে, তো সেটা অনেক দিন হয়ে গেছে আর খুব বেশি তখন এক্সপ্লোর করিনি। এবার গিয়ে তো আমার পুরো চোখ ধাঁধিয়ে গিয়েছিল। ঠিক করে এসেছিলাম কিছু কিনবো না, জাস্ট কালেকশন দেখবো, হয়তো আর একটু ঘুরবো ঘুরবো। অলরেডি আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। অলরেডি একটা কুর্তি নেওয়া হয়ে গেছে, সেটাই বললাম। এই যে আবার অলরেডি একটা লেগিংস কিনে ফেললাম, না সরি পালাজো, এক কালারের, যেরকম আমি পড়ছি ইদানিং না, এক কালারে পালাজো দিয়ে, ওরকম খুব ভালো লাগছিলো। কালারটা বাড়িয়ে দেখাবে, দেখো দেখা যাচ্ছে, বলছে কিনে যা। এগুলো কত করে? 100 টাকা? ও মাই গড, কম দাম রে, 100 টাকা। গড়িয়াহাটে ভেবে তো গিয়েছিলাম সেটা খুব বেশি এখন শপিং করবো না, দেখে আসি কীরকম, পুজোর সময় তাহলে আরেকবার যাব। আর এই কথাটা যখন বাড়িতে বলে গিয়েছিলাম, তুই আমাকে বলেছিল চ্যালেঞ্জেস উইল বি দেয়ার, মানে সবাই জানে আমি কিছু না কিনে তো বাড়ি আসবো না, তো একটু ঠাট্টা করেই বলেছিল। দেখো দুটো কানের দুল পড়েছে, কানের দুল দেখলে আমি কানের দুল না কিনে নিয়ে আসবো এটা হতেই পারে না। তো বাড়ির লোক বলেছে যখন কানের দুলটা দেখে, বলছে না এটা আমরা বাতিলের খাতে দিয়ে ধরছি না, এটা তো জানিই একটা আসবে কানে, তো ওটাকে শপিংয়ের মধ্যে আমরা ইনক্লুড করছি না। আর আমি বলবো তোমরা অবশ্যই গড়িয়াহাটে আর কিছু কিনতে যাও না যাও, কানের দুলটা অবশ্যই ওখান থেকে কিনো, এত ইউনিক কালেকশন ছিল। আমি হাতিবাগান প্রচুর, আমার তো হাতিবাগান মার্কেট খুব ভালো লাগে তোমরা জানোই, খুবই প্রাণের জায়গা ওটা আমার, ওখানের সাথে আমার প্রচণ্ড ইমোশন জড়িয়ে আছে। তবে আমি না মানে এখানে কানের দুলের কালেকশন আমার খুব ভালো লেগেছিলো, এই স্টোরটার লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। আর এখানে আমি মেকআপের জিনিসও খুব না ভালো ব্র্যান্ডেড পেয়েছিলাম, ফার্স্ট কপি নয়, ব্র্যান্ডেড জিনিসই বিক্রি হচ্ছিলো। তো আমি একটা নেল পলিশ নিয়েছি, আর মৌ এই ব্যাগটা দেখছিল যেটা মানে খুলে বড় করা যায়, আবার এই ধরনের একটা পার্টিকুলার একটা শেপও হয় এরকম। থেকে ঘোর সোজা করে নেয়, উল্টো নিয়েছে দেখো, তা আবার সে উল্টোই নিচ্ছে, হ্যাঁ এবার নিচ্ছে, এই যে দেখতে ভালো লাগছে, ডিজাইনটা সুন্দর। সাদাটা একবার নে, ওই যেটা দেখালাম ওইটা একবার নে কাঁধে, সাদাটা আমার এইটা বেশি ভালো লেগেছে, ইয়া আর ওর ব্ল্যাকটা মানে অ্যাশটা। দেখো ওর হাতটা দেখো পড়ে গেছে, কিনবো না, আমাকে এতক্ষণ ধরে ওর ব্লগে এতক্ষণ বলছিল যে আমি শুধু কিনে যাচ্ছি, আমিও বলবো আমার ব্লগে যে ওই কিনে যাচ্ছে। আর ওকে বলতে বলতে যে কত কিনেছিস, আমিও লাস্টে একটা ব্যাগ কিন্তু কিনেই ফেলেছি। দেখ দিন দিন আমার দৌড়াদৌড়ি করার স্কেলটা বিশাল ভালো হয়ে যাচ্ছে। আমি একটা ব্যাগ কিনেছি, আমার ফার্স্টে 800 বলেছি, তোমরা গেস করো আমি কতই নিতে পারি সেই ব্যাগটাকে, জাস্ট গেস করো যে 800 টাকার ব্যাগটা আমি কততে কিনে নিয়ে এসেছি। দাঁড়াও আমি হাঁটতে হাঁটতে মো পেছনে রয়ে গেছে, বল আমার দৌড়াদৌড়ি করার স্কিলটা কত ভালো হয়ে গেছে। 800 টাকার ব্যাগ, একই জায়গায় পৌঁছেছি দুজন, 800 টাকার, জাস্ট এরকম বলছি, না হবে না, তো কি সিরিয়াস। যখন এসেছিলাম তখন অতটা ভিড় তো ছিল না, তবে তোমরা দুটোর পর এসো, এখন দুটোর পর এলে মোটামুটি সব দোকান খোলা দেখবে, তার আগে অবধি কী বলতো আস্তে আস্তে তখন খুলছিল, এমন না যে বন্ধ পেয়েছি, খোলাই পেয়েছি, তবে এখন মানে বেশি সব দোকানে ভালোভাবে দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দুজন কি একই কাপে খাবো এরকম ব্যাপার আছে, আমার ব্লু যেই তো আছে। তো আমরা এখানে অনেকটাই মার্কেটটাকে এক্সপ্লোর করেছি, মানে কী ধরনের জিনিস পাওয়া যায় সব কিছুই দেখছিলাম, মোও কিনেছে, আমিও অনেক কিছু কিনেছি। এবার আমি না খুব একটা রাস্তাঘাট তো চিনি না, এবার আমরা এই দিকটাতে যাবো, এই দিকও দেখছিলাম বেশ কিছু দোকান আছে। আমি দেখছিলাম কুর্তি বোধহয় শেষ, না কুর্তি এখনও প্রচুর কালেকশন ছিল, মো এখান থেকে একটা কুর্তি নিয়েছে, যে কুর্তিটা দেখাচ্ছি দেখো এটাই নিয়েছে। তারপরে আমরা আবার যেকে সেই কালীঘাট মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, সেখানে গিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ক্লিপ নিলাম, মৌকে বোঝাচ্ছিলাম যে এই পিছনে যা মেট্রো আসছে, এখনই একটা ক্লিপ নিবি, বক বক করেই যাচ্ছে, কি বলতে চাইছি কিরকম সিট দেখে নিলাম তাও বুঝতে পারলো না, পা ব্যথা করছে, এখন বাড়ি বাড়ি জিনিসপত্র কিনেছে আর পা ব্যথা করছে। গড়িয়াহাট যেহেতু প্রথমবার আমি গিয়েছি না, আমি খুব একটা কিছু চিনি না যেহেতু দোকানপাট, তো আমি স্টেশনে এসে আমি একটা কফি খেলাম, আর মো চেক করে নেমে গেলাম, ওকে টাকা মারো আমি আমার ওয়েল বাড়ি এসেছি তাও 5:30 নাগাদ। ব্লগটা মাঝখান থেকে দেখবে একটুখানি অড হয়ে গেল, তার কারণ মনটা একদমই খারাপ হয়ে গেছে, ভিডিওটা ভাবছিলাম আর করবোই না, কিন্তু একটা আউটরো না হলেও ভালো লাগবে না, তোমাদের সাথে বলাও হলো না কী হলো।
মৌকে তো টাটা করলাম, তারপরেও আমি ওর বাড়ি সোদপুরে চলে যাবে, আমি নৈহাটি নামবো। ওর তারপরে ফোনটা কিভাবে চুরি হয়ে গেছে বা হারিয়ে ফেলেছে আমি জানি না, ও এক্স্যাক্ট বলতে পারছে না, ফোন পাচ্ছে না। তো সারা দিন ঘুরে আমরা আজকে মানে এতটা খেটেছি, ও ব্লগ করেছে এবং প্লাস আমরা কালেকশনের ভিডিও করেছিলাম, সব কিছু নিয়ে ঘুরেছি ফিরেছি, সেগুলো তো আছে, সেগুলোর আলাদা। তো এই এতটা গরম ছিল আজকে, পুরো এক্সস্ট হয়ে গেছি। তার উপরেও ঠিক আছে, একটা খাটনি সেটা ম্যাটার করে না, যে আমরা গরমের মধ্যে ঘুরে কাজ করেছি সেটা ম্যাটার করছে না, কিন্তু কাজটা করার পর সেটার এন্ড রেজাল্ট জিরো যখন হয়ে যায় তখন খারাপ লাগে। তারপরে ফোন হারিয়ে গেছে, একটা ফোনের মতো জিনিস যার মধ্যে সব কিছু দরকারি, সব কিছু থাকে, কন্ট্যাক্ট থাকে, ইচ অ্যান্ড এভরিথিং, ওর ভ্লগের চ্যানেলে সব কিছু রয়েছে ওখানে। তো আমারও মনটা, আমি যখন বলেছি না মানে আমি না চিৎকার করে আমার মানে আমি নিজে বুঝতে পারছিলাম না যে কী মানে কী বলছে, মোয়ের ফোন কেন আমার কাছে থাকবে, পূজা আমাকে ফোন করেছে, আমি নিজে আমার জাস্ট প্রসেস করতে জিনিসটা সময় লাগছিল যে কী বলছে। তারপরে বুঝলাম যে মোয়ের ফোনটা হারিয়ে গেছে, এবং শুনে আমার সবার ফার্স্ট মনে হয়েছে যে সারা দিন এত খাটলো সেটা জলে চলে গেলো, মানে আমার এইটাই মনে হয়েছে লিটারালি। আশা করি যা হয় ভালোর জন্য হয়, এটা ওর জীবনে নিশ্চয়ই ভালো কিছু অ্যাড করবে, হয়তো আরেকটু সাবধান হবে, পরেও আরও ভালো ব্লগ করবে, আরও কন্টেন্ট বানাবে, ডেফিনেটলি ভালো কিছু করবে। তাই হোপ আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আমি